গুড মর্নিং, গুড মর্নিং। এটা আমাদের মর্নিং ব্লগ। ফাবিহা উঠেই শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট করে এই যে অনলাইন জুম ক্লাস করতে বসে গিয়েছে। এবং আরেকটা গুড নিউজ আছে আমাদের মর্নিংয়ের আজকে। আমাদের আরেকটা গুড নিউজ হচ্ছে যে এই কিউট বেবিটাও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। তুমি কি বাজাচ্ছ বাবা? হ্যালো কিটি, দেখিস দেখিস তো। ওয়াও, এটা কিন্তু অনেক সুন্দর। ওকে ওকে, নো প্রবলেম, ওকে নো প্রবলেম। আমার অনেকগুলো প্যারেন্টস মিটিং, আমি অনেকগুলো বেবির প্যারেন্টস, তো ওই জন্য দুইটা বেবি। আমার কয়টা বেবি? প্রতিদিন প্যারেন্টস মিটিং না, উইকলি, মানে ওয়ান উইকে ওয়ান, একদিন একদিন। লিখে দিছে যে কি লিখে দিয়েছে? একদিন, হ্যাঁ সপ্তাহে একদিন লিখে দেয়নি, কিন্তু লিখাই তো আছে যে মনডে বা টুইজডে, যে কোনো টুইজডেতে, যে কোনো মনডেতে। ভালো লাগছে তোমার? তুমিও তো আজকে অনেক সকালে উঠে গিয়েছো। নর্মালি নাজিফা হচ্ছে 12টার সময় ঘুম থেকে উঠে, আজকে নাজিফা উঠেছে সকাল 9টায় এবং ব্রাশ করেছে, নাস্তা করেছে, একদম কমপ্লিট একটা বেবি আমাদের। বাবা তো ভালো হয়েছে আম্মু? বাবা তো ভালো হয়ে গিয়েছে? তুমি এখন থেকে প্রতিদিন সকালবেলা উঠতে পারবা না? ভালো লাগে না তোমার সকালবেলা উঠতে? লাইট অফ থাকলে ভালো লাগে। আর কি ভালো লাগে তোমার বলো না আমাকে। আর কি খেলতে? রান্না বান্না পারো? শুয়ে পড়ছে কেন? খালি শুতে ইচ্ছা করে না বুড়িটা? এত খেলনা থাকতে কখনো খেলনা দিয়ে খেলতে চায় না। খেলনা দিয়ে খেলবে 10 মিনিট, 10 মিনিটের পর আর খেলবে না। তো ভাবছি যে না, এখন থেকে ওদের সাথে আমিও খেলবো, তাহলে ওরা অনেক অনেক সময় নিয়ে খেলতে পারবে। ওরা চায় আমাকে নিয়ে খেলতে, আমার তো বসে ধৈর্য নাই যে ওদের সাথে বসে বসে খেলনা পাতি খেললে। তো যাই হোক, তারপরও চেষ্টা করব। আজকে মর্নিংটা ওদের এভাবেই কেটে যাচ্ছে সুন্দর করে। আমরা এখন গাছে পানি দিতে যাব। আমরা যেহেতু কালকে অনেকগুলো গাছ কিনেছি, সেই গাছগুলোতে এখন পানি দিতে যাব। চলো